আসসালামু আলাইকুম। বাংলা টেক ডেক্সে খন্দকার শরীফ, আর অনেকদিন পরে আজকে আবারও চলে এসেছি ইব্রাহিম কার সেন্টারে। আর ইব্রাহিম কার সেন্টার থেকে আজকে স্পেশালি ভিতরে বেশ অনেকগুলো গাড়ি আছে, প্রিমিয়ার এলিয়ন, এই গাড়িগুলো দেখাবো। আর এখানে তো কিছু হাইস গাড়ি আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো হাইস গাড়িগুলো নিয়ে কথা বলবো, এবং ভিতরে যে গাড়িগুলো আছে, প্রিমিয়ার এলিয়ন, হেরিয়ার, এ ধরনের গাড়িগুলো আছে এবং এক্সিও। সো আমরা ভিতরের দিকে আগে চলে যাই, ভিতরে দেখি কি গাড়িগুলি আছে, ওই গাড়িগুলির প্রাইস এবং ইন্টেরিয়ার সব কিছু নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক ভিতরে, ভিতরে গিয়ে বাকি বিস্তারিত বলছি। তো আমরা এখান থেকে যদি দেখি, এখানে বেশ অনেকগুলি হাইস দেখতে পাচ্ছি। এর আগে এসেছিলাম তখনও অনেকগুলি হাইস ছিল, ওই হাইসগুলি চেঞ্জ হয়ে গেছে, এখন এগুলি নতুন করে চলে আসছে। আর এদিক থেকে যদি দেখি, এখানে নিশানের একটু লো বাজেটের গাড়ি আছে, তারপরে এখানে আছে এক্স করোলা। তো এখানে একটা প্রোবক্স দেখতেছি, প্রোবক্সটা বেশ ভালোই ফ্রেশ কন্ডিশন দেখা যাচ্ছে। প্রোবক্সটা হচ্ছে 2010 মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2016। আমরা প্রোবক্সটার প্রাইসও জানবো। তো এখানে এখানে যে গাড়িগুলো আছে, এখানে আছে KR42 এবং এদিক দিয়ে আছে হাইস গাড়িগুলো। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, ভিতরে গাড়িগুলো আগে দেখে আসি। ভিতরে প্রথমে এখানে দেখতেছি একটা প্রিমিয়ার গাড়ি, এটা হচ্ছে এ প্রিমিয়ার 2006 মডেল, 2010 রেজিস্ট্রেশন। সো আমরা এই গাড়িটা দেখলাম। তো গা চলে এসেছি ইব্রাহিম কার সেন্টারের ভিতরে, আর প্রথমে একটা আমি প্রিমিয়ার গাড়ি দেখিয়েছি আপনাদেরকে। আর এখানে একটা দেখতেছি এলিয়ন আছে, এবং এদিক দিয়ে দেখতেছি হেরিয়ার আছে, তারপর হচ্ছে এদিক দিয়ে আছে আর একটা হোয়াইট পাল কালারের এলিয়ন, এবং ভিতরে আছে প্রিমিয়ো ব্ল্যাক কালারের প্রিমিয়ো, এবং এদিক দিয়ে আছে এক্সিও, তারপর হচ্ছে এইখানে একটা মেরুন কালারের প্রিমিয়ো দেখতেছি, মেরুন কালার অথবা রেড ওয়াইন কালার বলতে পারেন। তারপর হচ্ছে এখানে এখানে আছে একটা এলিয়ন আছে এখানে একটা, তারপর এদিক দিয়ে আছে এলিয়ন একটা, এবং এদিক দিয়েও এলিয়ন আছে, এবং তারপরে আমরা দেখতেছি নিশান এক্স স্টাইল। সো গাড়িগুলো দেখলাম মোটামুটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গাইজ, আজকে কিন্তু এখানে দুজনকে পেয়ে গেছি একসাথে, অর্থাৎ আপনারা এতদিন দেখেছেন শোয়াক ভাইয়ের ভিডিও, আর আর আজকে আমরা কথা বলবো ইব্রাহিম কার সেন্টারের মালিক ইব্রাহিম সাহেবের সাথে। তো আপনাদের অনেক অভিযোগ আছে ইব্রাহিম কার সেন্টার নিয়ে, আজকে অভিযোগগুলো নিয়ে কথা বলবো। আপনাদের কী কী অভিযোগ আছে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন। প্রথম অভিযোগ আছে আপনার শোরুমের গাড়ির দাম বেশি। আমাদের শোরুমের গাড়ির দাম বেশি, আমাদের গাড়িগুলি আমরা ফেরেশ দেখে গাড়িগুলি কিনে আনি। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে আপনাদের শোরুমের গাড়ির কন্ডিশন ভালো, ফ্রেশ গাড়ি? হ্যাঁ, তবে এই বিষয়ে কখনো কমপ্লেন নাই যে আমি ইব্রাহিম কার সেন্টারে গাড়ি কিনে ঠকছি, এই কমপ্লেনটা এখন পর্যন্ত পাইনি। বাট কমপ্লেন পাইছে এটাই, গাড়ির দাম বেশি। দাম বেশি হওয়ার একটা কারণ, আমাদের গাড়িগুলি আপনি না বানায় যে কোনো জায়গায় চেক করতে পারেন। জি, আমাদের গাড়িতে খোলা কাটা, মায়ের হাফ কাট, এরকম কোনো সিস্টেম নাই। আচ্ছা, একদম ফ্রেশ গাড়ি আমরা দেখে কিনে আনি। একটা ভালো গাড়ি কিনতে গেলে বাজার থেকে একটু দাম বেশি দিতেই হবে। তো বস, আপনারা কি গাড়ি এক্সচেঞ্জ করেন? হ্যাঁ, করে ফ্রেশ কোনো গাড়ি থাকলে। ফ্রেশ, ফ্রেশ বলতে কি ধরনের ফ্রেশ বোঝায়? গাড়ি মায়ের মোর খাওয়া না থাকলে। আচ্ছা, গাড়ির কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে সব কিছু যেন ভালো থাকে। স্মার্ট কার্ড মালিক। আচ্ছা, স্মার্ট কার্ড মালিক ছাড়া আমরা গাড়ি কিনি না। আচ্ছা, এই ধরনের গাড়িগুলো এক্সচেঞ্জ করেন? জি। আচ্ছা, তো আজ আমরা ইব্রাহিম কার সেন্টার থেকে ইব্রাহিম সাহেবের কাছ থেকে জানলাম যে গাড়ির দাম বেশি কেন ইব্রাহিম কার সেন্টারে, আর এক্সচেঞ্জের বিষয়ে এটাও আমরা জানলাম যে গাড়ি তারা এক্সচেঞ্জ করে। তো গাড়িগুলি আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে কী কী গাড়ি, আর গাড়িগুলির প্রাইস নিয়ে কথা বলবে সোহাগ ভাই, ঠিক আছে? তো সোহাগ ভাই, আপনাদের শোরুমের গাড়ির দাম বেশি, সো আসলে সমস্যা নাই, আমরা একটু দামটা জানি, তারপর বেশি দামটাই জানি আপনার কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আর আছে সবাই যে বলতেছে দাম বেশি। জি জি, আসলে দাম আমি কিন্তু কমেই রাখি, ঠিক আছে? হ্যাঁ, আসলে মানে সবার মন ভরাইতে পারি না। না, এটা ঠিক, আমি যে এত ভিডিও করি সবার জন্য, তো প্রত্যেকটা ভিডিওতে ভালো মন্দ কমেন্ট থাকেই, কেউ ভালো বলে কেউ খারাপ বলে, সো এখানে করার কিছু নাই। আর দাম বেশি বলেন, যার কাছে বেশি মনে হয় সে বেশি বলে, আর যার কাছে ভালো লাগে সে এসে কিনে নিয়ে যায়। তো যাই হোক গাইজ, আমরা একটু গাড়িগুলোর প্রাইস নিয়ে আমরা কথা বলি। তো চলুন আমার গাড়িতে চলে যাই। জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই হচ্ছে শোরুমের ভিতরে গাড়িগুলো, ঠিক আছে? তো আমরা শোরুমের ভিতরে গাড়িগুলো দেখলাম, প্রিমিয়ারটা থেকে শুরু করি, প্রিমিয়ারটার ইন্টেরিয়ার দেখি এবং এই প্রিমিয়ারটার প্রাইস জানি, ঠিক আছে? তারপর আমরা বাইরে যে হাইস গাড়িগুলো আছে, হাইস গাড়িগুলো নিয়ে কথা বলবো। এই হচ্ছে প্রিমিয়ারটার লুকিং, আমরা একটু পেছন থেকে দেখি প্রিমিয়ার পেছনের লুকিং, তারপর হচ্ছে আমরা একটু ভিতরের ইন্টেরিয়ারটা দেখি।
তো চলে আসলাম ইন্টেরিয়রে। আমি দেখতেছি ফুল স্টার্ট এবং এই হচ্ছে ইন্টেরিয়র লুকিং। ঠিক আছে, আমরা একটু ব্যাক সিট থেকে দেখি। এই হচ্ছে ব্যাক সাইডের লুকিং। তো আমরা একটু দেখি গাড়িটা সিএনজি করা আছে নাকি এলপিজি করা আছে। এটা সিএনজি এলপিজি আসলে কিছুই করা নেই, এটা হচ্ছে তেলের গাড়ি, অকটেনের ড্রাইভ করা হয়েছে। সো সিএনজি এলপিজি কিছুই করা নেই। ঠিক আছে, তো আমরা একটু ইঞ্জিনটা দেখি গাড়ির, ইঞ্জিনটার কী অবস্থা। তো চলে আসলাম ইঞ্জিনে। এই হচ্ছে ইঞ্জিনের লুকিং, পুরো গাড়িটাই দেখেছি। এখন আমরা একটু প্রাইস বিস্তারিত নিয়ে কথা বলি। ঠিক আছে, তো গাইজ, আমরা কথা বললাম ইব্রাহিম সাহেবের সাথে, আর সোহাগ ভাই বাইরের গাড়িগুলো অলরেডি দেখিয়েছি, আপনার হাইস গাড়িগুলো যেগুলো ছিল, তো ওই গাড়িগুলোর প্রাইস বলা হয়নি। তো প্রথমে আমি আপনার কাছ থেকে প্রিমিয়ম গাড়িটার প্রাইস জানতে চাই। এটা হচ্ছে দশের মডেল। হ্যাঁ, দশের মডেল, 37 সিরিয়ালের গাড়ি। ঠিক আছে, ব্ল্যাক টু ব্ল্যাক। জি, দেখিয়েছি ইন্টেরিয়ার ব্ল্যাক, ইন্টেরিয়ার ব্ল্যাক, সামনে পিছনে গ্লাস অরিজিনাল। এটা কিন্তু তেলের গাড়ি। জি, তেলের গাড়ি আমি দেখছি, তেলের গাড়ি। মোটামুটি 17,50,000 আমি দাম দিয়েছি। 17,50,000 দাম দিয়েছি। জি জি, নেগোশিয়েবল, জাস্ট অনারেবল, এতটুকু। আচ্ছা আচ্ছা, তো গাইজ, আমরা জানি ইব্রাহিম কার সেন্টারের গাড়িগুলো ফ্রেশ, এবং আপনারা এসে ভিজিট করে দেখতে পারেন গাড়িগুলোর কন্ডিশন, আর দরদামের বিষয় আপনারা আলোচনা করে নেবেন। এটা জাস্ট সোহাগ ভাই যে দামটা বলেছে এখান থেকে হয়তো কিছুটা কমতে পারে, আলোচনার সাপেক্ষে সেটা বুঝতে পারবেন। আর পাশে আমি একটা মেরুন কালারের যে গাড়িটা দেখেছি, এখানে যে প্রিমিয়মটা দেখিয়েছিলাম আপনাদেরকে, প্রিমিয়মটা কিন্তু একদম ফ্রেশ দেখা যাচ্ছে। তো আমি একটা ব্ল্যাক কালারের প্রিমিয়ম অলরেডি আমরা দেখেছি এবং প্রাইসও জেনেছি। আর এটার কথা যদি বলি, এটা হচ্ছে মেরুন কালার, অনেকে রেড ওয়াইন কালার বলে থাকে। তো এটার ইন্টেরিয়রটা আমরা একটু দেখি। এটা হচ্ছে এই ইন্টেরিয়রের লুকিং। আমরা একটু ড্রাইভিং সাইড থেকে দেখি পুশ স্টার্ট কিনা। হ্যাঁ, এটাও হচ্ছে পুশ স্টার্ট, এটা হচ্ছে পুশ স্টার্ট, এবং এই হচ্ছে ইন্টেরিয়র লুকিং। তো আমরা একটু পিছন থেকে দেখি সিটের লুকিং। এই হচ্ছে রিয়ার ভিউ। সো আমরা পুরো গাড়িটা দেখলাম, এটাও আমরা একটু দেখি ব্যাকডালাটা দেখি। সো চলে আসলাম পিছনে, এটা দেখতেছি আমি, এটা সিএনজি করা আছে এই প্রিমিয়মটা। তো এটার মডেলটা আমরা একটু দেখি। ঠিক আছে, এটা হচ্ছে 2011 মডেল, 2014 রেজিস্ট্রেশন। সো আমরা এটাও দেখলাম। হ্যাঁ, এটা অলরেডি দেখিয়েছি, ওটা হচ্ছে আপনার 11 মডেল। 11 মডেল আপনার, 11 মডেল, 14 রেজিস্ট্রেশন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে উপরে রেডিয়ন, ভিতরে হচ্ছে ব্ল্যাক। জি, 18,50 দাম দিয়েছি। 18,50? আচ্ছা, এটা হচ্ছে 18,50। হ্যাঁ, 18,50, এটাও কিছুটা কমতে পারে, জাস্ট অনার করতে পারবো, অনার করতে পারবেন। আচ্ছা, তাহলে পিছনে আমি দুটো গাড়ি দেখছি। হ্যাঁ, একটা হচ্ছে নিশান এক্সট্রাইল, আর একটা হচ্ছে হেরিয়ার। হেরিয়ার আমরা এটা, এই হচ্ছে নিশান এক্সট্রাইলটা। আপনারা যারা নিশান এক্সট্রাইল পছন্দ করেন তারা এটা দেখতে পারেন। নিশান এক্সট্রাইলটা হচ্ছে 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন। আর এটার বিস্তারিত যদি বলি, আর এটা দেখতেছি সানরুফ আছে, এবং আপনারা দেখতেছেন সানরুফ আছে, এবং এই হচ্ছে মোটামুটি পুরো গাড়িটার লুকিং। আমরা একটু ইন্টেরিয়র দেখি। এই হচ্ছে নিশান এক্সট্রাইলের ইন্টেরিয়র লুকিং। তো আমরা ইন্টেরিয়রও দেখলাম। এই হচ্ছে ব্যাক সিট, আমরা পিছনের সিটে চলে আসলাম। এই হচ্ছে রিয়ার সিট। সো আর এটা হচ্ছে সানরুফ আছে, সেটা আমি আগেই বলেছি। এই হচ্ছে সানরুফটাও দেখেছি, এই পুরো গাড়িটাই দেখেছি। আমরা একটু এই গাড়ির প্রাইস বিস্তারিত সব কিছু নিয়ে কথা বলি। ঠিক আছে, তো সোহাগ ভাই, আমরা চলে আসলাম নিশানের সামনে, নিশানটার প্রাইসটা একটু বলেন। এটা হচ্ছে 2010 মডেল, 16 রেজিস্ট্রেশন, 2010-16। যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি, এবং ইন্টেরিয়র দিয়ে আপনি বাইরের আউটলুকিং দিয়ে, ঠিক আছে, অরিজিনাল যা দেখবেন সবই অরিজিনাল আছে। ঠিক আছে, আমি জাস্ট বাম্পারটা একটু টাচ আপ করছি, বাম্পারটা, হ্যাঁ, বাম্পারটা একটু কালার করছি, তাছাড়া অরিজিনাল কালারের গাড়ি। এটা খুবই যথেষ্ট একটা ফ্রেশ একটা গাড়ি। কত মডেল বললেন? এটা 10 মডেল, 16 রেজিস্ট্রেশন। 10 মডেল, 16 রেজিস্ট্রেশন। এটা তো 2000 সিসি মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে সিসি, হচ্ছে 2000 সিসি গাড়ি। তো এটার প্রাইসটা যদি বলেন? এটা মোটামুটি মানে 22,00,000 দাম দিয়েছি। 22। আচ্ছা, এটাও কিছুটা আলোচনা সাপেক্ষে, জাস্ট অনার করতে পারি, আমি খুব একটা দাম দরকারি করি না। আমার হেরিয়ার আছে, হেরিয়ারটা একটু দেখি। হেরিয়ারটা 10 মডেল। ঠিক আছে, এই হচ্ছে হেরিয়ারটা লুকিং। আমরা পিছন দিক থেকে হেরিয়ারটা দেখতেছি, একটু সামনের দিক থেকে দেখি হেরিয়ারটা। এই হচ্ছে হেরিয়ারের ফ্রন্ট লুকিং। তো হেরিয়ারটাও আমি দেখতেছি সানরুফ আছে। এই হচ্ছে হেরিয়ারের ফুল লুকিং। আমরা একটু হেরিয়ারের ইন্টেরিয়রটা দেখি। ঠিক আছে,
এই হচ্ছে হেরিয়ারের ইন্টেরিয়ার। চলে আসলাম ভিতরে। তো যাই হোক, আমরা পুরো গাড়িটাই দেখলাম, আমরা একটু প্রাইস বিস্তারিত সব কিছু নিয়ে কথা বলি, ঠিক আছে? তাহলে আপনি একটু হেরিয়ারটার বিষয়ে। হেরিয়ারটা 10-এর মডেল, একদম ফুল লোডের গাড়ি। জি, ঠিক আছে, ফুল লোডের গাড়ি, একদম ফ্রেশ একটা গাড়ি। আচ্ছা, মোটামুটি ইন্টেরিয়ারটা যথেষ্ট ফ্রেশ আছে। আর হচ্ছে 12-এর রেজিস্ট্রেশন। 12-এর এটা কি 2400 সিসি নাকি 2000 সিসি? 2400 সিসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু 3-part সানরুফ। হ্যাঁ, এটা ব্ল্যাক দেখতেছি এবং সানরুফ হচ্ছে মনরুফ সানরুফ দুটো আছে। হ্যাঁ, দুইটা না তিনটা সানরুফ। তিনটা সানরুফ। হ্যাঁ, এবং ফুল লোডের গাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে এটার প্রাইসটা যদি বলেন। এটা মোটামুটি আমি 30,50,000 দাম দিয়েছি, জাস্ট মানে অনার করতে পারবো, ঠিক আছে? এটা কি এলপিজি সিএনজি কোনো কিছু করা আছে? না না, এটা তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি। তেলের গাড়ি একদম। তো আমরা প্রিমিয়াম দুটো দেখলাম, একটা সিএনজি আর একটা তেলের গাড়ি। হ্যাঁ, একটা তেলের। মেরুন কালারটা সিএনজি। আরো কিছু গাড়ি আছে আমাদের কাছে, অলশেপের কিছু গাড়ি আছে, সবগুলো দেখিয়েছি। তো আমরা একটু সামনের দিকে যাই, সামনে একটা প্রোবক্স দেখছিলাম আমি। হ্যাঁ, প্রোবক্স এবং কিছু হাইস আছে, ওগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। তো আমরা কিন্তু অলরেডি হাইসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আমি, তো তারপরও প্রাইসগুলো নিয়ে একটু কথা বলি। শখ ভাই, এখানে একটা দেখতেছি সুপারস্টার লিমো। সুপারস্টার লিমো, এটা কত মডেল? এটা সুপারস্টার লিমো। লিমো এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে 2001-এর মডেল। 1-এর মডেল। 1-এর মডেল, 6-এর রেজিস্ট্রেশন, ঠিক আছে? এই গ্লাসটা হচ্ছে মানে আপনার হেডলাইটটা ভেঙে গেছে, যার জন্য এটা লাগাবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারছি। আর হচ্ছে এটা আসি এবার। আর তারপর হচ্ছে এটা বিক্রি হয়ে গেছে, যদিও এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে, এটা কথা না বলি। যদি বিক্রি হয়ে থাকে তাহলে আমরা একটু ওদিকে আসি। তো এখানে একটা আছে, ওটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, ওটা বিক্রি হয়ে গেছে। আর এই ব্ল্যাক কালারেরটা, এটা হচ্ছে 2009-এর মডেল, 13-এর রেজিস্ট্রেশন, ঠিক আছে? এটা সুপার জিএল, অরিজিনাল সুপার জিএল, যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি। আপনার ব্ল্যাক কালার, জি, 15-এর মানে সিরিয়াল 15, ডাবল ডোর পাওয়ার। ডাবল ডোর পাওয়ার। হ্যাঁ, ডাবল ডোর পাওয়ার, যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি। মোটামুটি এটা রেট দিয়েছি আপনার 18,75,000, সেখান থেকে হয়তো বা আমি কিছুটা মানে হ্যাঁ করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো এখানে যে গাড়িগুলি আছে এর আগের ভিডিওতে, জি জি, যে গাড়িগুলো দেখিয়েছি, আচ্ছা আচ্ছা, ওইখান থেকে তো প্রায় গাড়ি বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, প্রায় গাড়ি বিক্রি হয়ে গেছে। মোটামুটি এক 4-টা গাড়ি আছে। 4-টা গাড়ি আছে। আচ্ছা, আর বাকিগুলো বিক্রি হয়ে গেছে? বাকিগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তাহলে কোনটা কোনটা বিক্রি হয়নি ওই গাড়িগুলো নিয়ে আমরা। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে জিএল, জি আছে, 9-এর জিএল। সুপার জিএল না, না, 9-এর জিএল, ঠিক আছে? 9-এর জিএল, 14-এর রেজিস্ট্রেশন, ঠিক আছে? এটা 5-ডোর গাড়ি। 5-ডোর। 5-ডোর। হ্যাঁ, 5-ডোর। এটাও যথেষ্ট ফ্রেশ আছে, ঠিক আছে? আমরা মোটামুটি টাচ আপ করছি, যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি আছে। লং মানে লং বডি এবং হচ্ছে মানে ইন্টেরিয়ার দিয়ে মানে যথেষ্ট একটা মানে ভালো একটা মানে গাড়ি আছে, ঠিক আছে? এটা আমরা মোটামুটি 15,75,000 পর্যন্ত করতে পারবো। 15-75 করতে পারবো। হ্যাঁ, 15। আরও কিছু কমানো যাবে কি? জাস্ট 5,000 টাকা এখনই দেখাচ্ছে, অনার করে দিলাম। তাহলে আপনার পিছনে আরও দুইটা আছে, আমরা এই দুটো নিয়ে একটু কথা বলি। জি জি, আসেন। তো শখ ভাই, আপনি তাহলে এটা হচ্ছে কি কালার? অ্যাশ কালার। হ্যাঁ, এটা মানে গ্রে কালার বলে, কেউ বলে অ্যাশ কালার, ঠিক আছে? যথেষ্ট 16 সিরিয়ালের একটা গাড়ি। হ্যাঁ, গাড়িটা ফ্রেশ দেখতেছি, বাট ফক লাইটগুলো একটু গোলা দেখতেছি। ফক লাইটটা গোলা হয়ে গেছে, আমরা ফক লাইটটা আমরা চেঞ্জ করে দেবো, ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা হচ্ছে 12-এর জিএল। 12-এর জিএল, সুপার জিএল না? না না, এটা সুপার জিএল না, এটা জিএল, অরিজিনাল হাফ সিলিং, ঠিক আছে? ডুয়েল এসি। আচ্ছা ঠিক আছে। আমি দেখি একটা জিনিস খেয়াল করছি, যে ম্যাক্সিমাম শোরুমে কিন্তু জিএল এর সুপার জিএল বানায়। না না, এরকম কোনো অপশন নাই, তাহলে আমি এটাতে আমি সুপার জিএল বানাইতে পারতাম। হ্যাঁ ঠিক আছে, ওইটাতে আমি সুপার জিএল বানাইতে পারতাম। তাহলে এটা হচ্ছে অরিজিনাল জিএল। হ্যাঁ, অরিজিনাল জিএল, ঠিক আছে? ডুয়েল এসি, এটা অরিজিনাল মানে জিএল, ডুয়েল এসি। তাহলে ইব্রাহিম কার সেন্টারে 2 নম্বরই করার কোনো অপশন নাই, একবারে শেষ, ঠিক আছে? আর আমরা কিন্তু নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করি না, এটা আপনারা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকেন। আমাদের ম্যাক্সিমাম গাড়ি কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি। আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমাম গাড়ি আমাদের পার্সোনাল ইউজের গাড়ি, বা হচ্ছে দেখাচ্ছে কোনো কোম্পানিতে চলছে, জাস্ট এরকম গাড়ি আমরা সাধারণত কিনে থাকি। আর আমার প্রতিষ্ঠান আপনি তো জানেন, যে আমার প্রতিষ্ঠান চেনে গেছে, হাই হাই, জি জি, জি বলার কিছু নাই, সবাই চেনে ইব্রাহিম কার সেন্টার। জি জি। তো এটার প্রাইসটা একটু বলে দেন। এটা মোটামুটি 18-50 পর্যন্ত চাচ্ছি, জাস্ট অনার করতে পারবো বা কিছুটা কম বেশ করতে পারবো। তাহলে আমরা একটু সর্বশেষ আপনার পিছনে সিলভার কালারের গাড়িটা, সুপার জিএল। আচ্ছা, সুপার জিএল। হ্যাঁ, এটা সুপার জিএল, এটা মোটামুটি 12-এর মডেল, 16-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 12-এর মডেল, 16-এর। হ্যাঁ, 12-এর মডেল, ছোট স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ডে। আচ্ছা, স্মার্ট কার্ডে গাড়ি ছাড়া আমরা সাধারণত কিনি না, ঠিক আছে? ট্যাক্স টোকেন, ফিটনেস আপ টু ডেট আছে। আর হচ্ছে মোটামুটি ডাবল পার্ট হেডলাইট, ডাবল ডোর পাওয়ার, জি, মানে মোটামুটি সব থেকে হাই মানে হাই গ্রেডের গাড়ি, সব কিছু মিলে মোটামুটি টিপটপ কন্ডিশনের একটা গাড়ি। হ্যাঁ, 11-এর মডেল, টিপটপ একটা কন্ডিশনের গাড়ি, একদম মানে সিলভার কালার, জি, একদম ফ্রেশ একটা গাড়ি। আমরা বাম্পারটা কালার করছি, পিছনের বাম্পারটা কালার করছি, ঠিক আছে? জাস্ট এতটুকুই। আচ্ছা,
ইব্রাহিম কার সেন্টার থেকে অনেকগুলো গাড়ির প্রায় জানলাম, তো ভিতরে একটা প্রো বক্স দেখতেছি আমি, ওটা 10 এর মডেল, ওটা একদম নতুন গাড়ি। সামনে পিছনে গ্লাস অরিজিনাল, ম্যাক্সিমাম মানে কালার অরিজিনাল, ঠিক আছে। আমরা বাম্পারটা কালার করছি, এটা কালার করছি, ঠিক আছে, পিছনে বাম্পারটা কালার করছি। নাম্বার প্লেটটা দেখলেও বুঝতে পারবেন কি যে আসলে কতটা মানে গাড়িটা ফ্রেশ আছে। এটা 10 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন। আমরা মোটামুটি 80 পর্যন্ত করতে পারবো, 8 লাখ 80 ষোলোতে যেহেতু রেজিস্ট্রেশন, ঠিক আছে। সেক্ষেত্রে 8 লাখ 80 একদম মানে পার্সোনাল ইউজের গাড়ি। ইন্টেরিয়রটা দেখলে পরে মানে কাস্টমারকে বলতে হবে কি যে না, আমি ইন্টেরিয়রটা দেখেছি একদম ফ্রেশ, একদম ফ্রেশ একটা ইন্টেরিয়র, ইন্টেরিয়রে একটা দাগ পর্যন্ত পড়েনি। তাহলে এটার প্রাইস দিলেন কত? 8 লাখ 80 তো গাইজ, আমরা ইব্রাহিম কার সেন্টার থেকে অনেকগুলো গাড়ির প্রায় জেনেছি আজকে, এবং হাইস গাড়ির ভিতরে যে গাড়িগুলি আছে সব গাড়িগুলোই দেখেছি। আর ইব্রাহিম কার সেন্টারের ফোন নাম্বার বিস্তারিত সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং উপরে যে নাম্বারটা দেখতেছেন এটাও সোহাগ ভাইয়ের নাম্বার, চাইলে এই নাম্বারেও ফোন করতে পারেন। আর ইব্রাহিম কার সেন্টারের লোকেশনটা আছে উত্তরা দিয়াবাড়ি, বিআরটিএর ঠিক অপোজিটে। তো চলে আসবেন ইব্রাহিম কার সেন্টারে, ভিজিট করে যাবেন এবং গাড়ি চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন, এটা একান্তই আপনার সিদ্ধান্ত। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, বাংলা টেকএক্সে খন্দকার শরীফ, বাই বাই, টাটা, কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম সোহাগ ভাই, আপনি ভালো থাকবেন। আচ্ছা, ইনশাআল্লাহ।